হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। আমি আলিয়াকে বলি, বাংলা ইন্সট্রাক্টর অফ চারুশিক্ষ। আশা করছি সবাই অনেক ভালো আছে এবং আমাদের সাথেই আছে। স্বাগত জানাচ্ছি আজকের এইচএসসি এমসিকিউ সুপার সাজেশন ক্লাসে। আজকে আমরা করবো আমার পথ প্রবন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো দেখো, আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কোনটি? 25শে বৈশাখ, খ 11ই জ্যৈষ্ঠ, গ 22শে শ্রাবণ এবং ঘ 12ই ভাদ্র। কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্নের সঠিক উত্তর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে কাজী নজরুল ইসলামেরও বাংলা ইংরেজি জন্মসাল মৃত্যুসাল খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের অনেক বেশি মনোযোগ সহকারে এটা মনে রাখতে হবে। চলো আমরা এটা সঠিক উত্তরটি একটু মিলিয়ে নিই। সঠিক উত্তর হলো 12ই ভাদ্র ছিল কবির মৃত্যু দিবস। পরের প্রশ্ন দেখো, বলছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? তার মানে এখানে যে চারটি প্রবন্ধ আছে, এই প্রবন্ধগুলোর মধ্যে কোনটি কবি কাজী নজরুল ইসলামের লেখা? ক কুহে লিখা, খ মৃত্যু খোদা, গ রুদ্রমঙ্গল, নাকি ঘ প্রলয় শিকা? সঠিক উত্তরটা আমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সঠিক উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি অপশন গ, রুদ্রমঙ্গল। 3নম্বর প্রশ্নে দেখো, বলছে আমার পথ প্রবন্ধের লেখকের কর্ণধার কে? রাষ্ট্র, সরকার, গান্ধীজি, নাকি নিজে? লেখক কাকে নিজের কর্ণধার বলে প্রবন্ধে উল্লেখ করেছেন? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, লেখক নিজেকেই নিজের কর্ণধার বলে উল্লেখ করেছিলেন। আমার পথ প্রবন্ধে নিজের কোন বৈশিষ্ট্য বিদ্যমান? জড়তমুক্তি, সত্যের পথ, তারুণ্য, নাকি ভয়হীনতা? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তরটা দেখো আমরা মিলিয়ে নিচ্ছি। সঠিক উত্তর হলো সত্যের পথ। আমার পথ প্রবন্ধে লেখক নিজের পরিচয় কিভাবে দিয়েছেন? অভিশাপ রথের সারথী, পথ প্রদর্শক কাণ্ডারী, সত্যপথের দিশা, নাকি আগুনের সম্মার্জনা? সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি অপশন ক, অভিশাপ রথের সারথী বলেই লেখক কবি কাজী নজরুল ইসলাম নিজেকে উল্লেখ করেছেন। কোনটি চিহ্নে আত্মনির্ভরতা আসে? বন্ধুদের, সহপাঠীদের, আত্মাকে, নাকি শত্রুকে? কোনটি চিনার মধ্য দিয়ে নিজেদের জীবনের আত্মনির্ভরতা আসে বলে লেখক উল্লেখ করেছেন তার প্রবন্ধে? সেটা হলো যে আত্মাকে চিনলেই মূলত আত্মনির্ভরতা আসে, এটা অপশন গতে রয়েছে। আমার পথ প্রবন্ধে স্বাধীনতার জন্য কি করতে বলেছেন? গোলামের ভাব ছাড়তে হবে, ধর্ম বৈষম্য দূর করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, নাকি শির উঁচু করে দাঁড়াতে হবে? সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কি হবে এই 7নম্বর প্রশ্নের সঠিক উত্তর। সঠিক উত্তরটা আমরা মিলিয়ে নিচ্ছি, অনির্ভরশীল হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। ঠিক আছে, মানে স্বাধীনতা লাভের জন্য আমাদের নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে হবে, নিজেরা আত্মনির্ভরশীল হতে হবে, তবেই আমরা স্বাধীন হতে পারবো। পরাধীনতার ভাব যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা কখনোই স্বাধীন হতে পারবো না। এবার আমরা যেটা লিখবো, আচ্ছা আমাদের কোর্সগুলো সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি। আমাদের এখন পর্যন্ত 2টা কোর্স রানিং আছে। টার্গেট A+2.0 ইংলিশ কোর্স, যেটি কোর্স পে মাত্র 1,999 টাকা। বাণিজ্যিক এবং মানবিক শাখার জন্য রয়েছে শিওর A+2.0 কোর্স, যেটির কোর্স পে মাত্র 2,999 টাকা। কেউ যদি একই সঙ্গে 2টা কোর্স নিতে চাও, পেয়ে যাচ্ছ মাত্র 3,999 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। আর ভর্তি হওয়ার জন্য তোমরা 01798454198 এই নাম্বার থেকে বিকাশ, নগদ অথবা রকেটে পে করে হোয়াটসঅ্যাপ করলে হতে পারছো ভর্তি। যারা এখনও ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে যাবে বলে আশা করছি। যারা আমাদের পেজটিকে ফলো দেয়নি, পেজটিকে ফলো দিয়ে রাখবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। যে কোনো ডিটেলস বা যে কোনো ইনফরমেশন তোমরা এগুলো থেকে জানতে পারবা। তো যারা ভর্তি হওনি, তারা দ্রুত ভর্তি হয়ে যাবা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে? অজ্ঞতার কারণে, স্বাবলম্বীনহীনতার কারণে, মূর্খতার কারণে, নাকি আর্থিক দীনতার কারণে আমরা কেন পরাধীন? এটা সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তর হবে যে অপশন খ, স্বাবলম্বনহীনতার কারণেই মূলত আমরা পরাধীন। আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি না বলেই আমরা পরাধীন হয়ে থাকি। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায় কিভাবে? ইগো বজায় রেখে, নিজের ভুল স্বীকার করে, পরম সহিষ্ণুতায়, নাকি পরম ধর্মের প্রতি উদাসীনতা? কোনটির মধ্য দিয়ে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা যায়? মূলত অপশন খ হবে সঠিক উত্তর, নিজের ভুল স্বীকার করে সত্যকে পাওয়া যায়। আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে? দেশপ্রেম, সত্যের স্বরূপ, মিথ্যার রূপ, নাকি ত্যাগের মহিমা? কোন বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রবন্ধে? সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তর হবে সত্যের রূপ প্রকাশ পেয়েছে, সত্যের স্বরূপ প্রকাশ পেয়েছে। যার মনে মিথ্যা বলতে আমার পথ প্রবন্ধে কি বোঝানো হয়েছে? অসত্যের প্রভাব,
কপট প্রভাব, দাম্ভিকতায় পূর্ণ দাসত্ব মনোভাব, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে কমেন্ট করে জানিয়ে দেয়। দেখো সঠিক উত্তরটা আমরা মিলিয়ে নিচ্ছি, অসত্যের প্রভাব, যার মনে মিথ্যার ভয়, মানে যার মনে অসত্যের প্রভাব রয়েছে তার বাইরেও মিথ্যাটা প্রকাশ পায়, তার সেই অসত্যটার ভাব বাইরেও প্রকাশিত হয়। এরপরে দেখো বলছে, মিথ্যাকে জয় করার জন্য কোনটি প্রয়োজন, দুঃসাহস, নিজেকে চেনা, আত্মনির্ভরতা, নাকি অধ্যবসায়? সঠিক উত্তর হবে নিজেকে চেনা। শুধুমাত্র নিজেকে চেনার মধ্য দিয়েই, নিজের আত্মসত্যটাকে জানার মধ্য দিয়েই মূলত মিথ্যাকে জয় করা যায়। স্পষ্ট কথা বলে কি থাকে, অভিনয়, অহংকার, আত্মবিশ্বাস, নাকি পৌরুষ? কোনটা হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানিয়ে দাও যে প্রশ্নের সঠিক উত্তরটা কোনটি। সঠিক উত্তরটা আমরা মিলিয়ে নিচ্ছি যে স্পষ্ট কথা বলায় মূলত অভিনয় থাকে, খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের মতে কোনটি সত্যের শিখা নিভিয়ে দেয়, ভয়, জ্ঞান, বিনয়, নাকি মিথ্যা? কোন বিষয়টি সত্যের শিখা নিভিয়ে দেয়? মূলত লেখক যেটা বলেছেন যে একমাত্র মিথ্যাই পারে সত্যকে নিভাতে এবং সত্যই পারে মিথ্যাকে নিভাতে। সেখান থেকে দেখো জানতে চাচ্ছে যে সত্যের শিক্ষা নিভিয়ে দেওয়ার জন্য মিথ্যাই যথেষ্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ। শেষ প্রশ্ন, আমার পথ প্রবন্ধে লেখক কি ঝুলিয়ে বের হতে চেয়েছেন, ফুলের মাল, আগুনের অস্ত্র, আগুনের ঝান্ডা, নাকি বিষের বাসী? এই প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও যে প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তরটা হলো অপশন গ, আগুনের ঝান্ডা ঝুলিয়ে মূলত লেখক পথে বাহির হতে চেয়েছেন। আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের কোর্সগুলো সম্পর্কে। আমাদের টার্গেট A+2.0 ইংলিশ কোর্স রয়েছে, যেটার কোর্স ফি মাত্র 1,899 টাকা, এবং আমাদের মানবিক এবং বাণিজ্যিক শাখার জন্য রয়েছে A+2.0 কোর্স, যেটার কোর্স ফি মাত্র 2,999 টাকা। যারা একই সঙ্গে দুইটা কোর্স নিতে চাও তারা মাত্র 3,999 টাকা 01798454198 এই নাম্বারে পে করে ভর্তি হয়ে যেতে পারছো। সেটা পে করার জন্য নগদ, রকেট অথবা বিকাশ যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো। যারা এখনও ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবা, এবং যারা আমাদের পেজটিকে ফলো দেয়নি অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।